হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা থাম্বনেল দেখে যারা ভিডিওটি ক্লিক করেছেন সেটাই সত্যি। আপনারা প্লিজ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এটিকে মোহনবাগান এফসি এই মরশুমে আরও একটি ডিফেন্ডারকে সাইন করাতে চলেছে। তিনি আর কেউ নয়, তিনি হলেন পল পগবার ভাই ফ্লরেন্টিন পগবা, যিনি এখন ফ্রান্সের সেকেন্ড টায়ার ডিভিশনে খেলছেন। তার ক্লাবের সাথে তার এখনও এক মরশুমের চুক্তি রয়েছে। খুব সম্ভবত যা মনে হচ্ছে যে এটিকে মোহনবাগান এফসি তাকে ট্রান্সফার ফি দিয়েই এনেছে। এটিকে মোহনবাগান এফসি আরও কত ট্রান্সফার ফি খরচা করবে বিদেশি প্লেয়ারদের জন্য তা ভাবলেই অবাক লাগে। তিনি মূলত তার কেরিয়ারে বেশিরভাগ টাইমটাই সেন্টার ব্যাক পজিশানে খেলেছেন, এছাড়াও তিনি লেফট ব্যাকেও খেলতে পারেন। তবে আমার মনে হয় এটিকে মোহনবাগান এফসি তাকে সেন্টার ব্যাকের জন্যই সাইন করিয়েছে। আরও একটি সেন্টার ব্যাক সাইন করালো এটিকে মোহনবাগান এফসি। তার মার্কেট ভ্যালু ট্রান্সফার মার্কেট অনুযায়ী প্রায় 5 কোটির কাছাকাছি। তার হাইট 189 মিটার, তার এজ 31 বছর। তিনি গিনির জাতীয় দলের প্লেয়ার। তিনি গত মরশুমে প্রায় 32টি ম্যাচ খেলেছেন। এছাড়াও তিনি ফ্রান্সের যুব দলে খেলেছেন। এছাড়াও তিনি গিনির জাতীয় দলে 30টি ম্যাচ খেলেছেন। এছাড়াও ফ্রান্সের সেকেন্ড ডিভিশন ও ফ্রান্সের ফার্স্ট ডিভিশন এছাড়াও MLS-এ প্রচুর এক্সপিরিয়েন্স রয়েছে এই প্লেয়ারটির। এই প্লেয়ারটিকে সাইন করিয়ে আশা করি এটিকে মোহনবাগান এফসি তাদের ডিফেন্স ভালো মজবুত করতে পারবে। দেখা যাক এই প্লেয়ারটির কনফার্মেশন কবে আসে এটিকে মোহনবাগান এফসির অফিসিয়াল পেজ থেকে। এছাড়াও আমার যা মনে হচ্ছে এটিকে মোহনবাগান এফসি এই মরশুমে 7টি ফরেন প্লেয়ারও সাইন করাতে পারে। তবে আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।